বাংলাদেশ শ্রম আইনে শ্রমিকদেরকে অধিকার দেওয়া হয়েছে যে তারা ওভারটাইমের জন্য অতিরিক্ত অর্থ পাবেন। সাপ্তাহিক নিয়মিত কর্মঘণ্টা 48 ঘণ্টার উপরে একজন প্রাপ্তবয়স্ক শ্রমিক 12 ঘণ্টা ওভারটাইম করতে পারে, প্রতি সপ্তাহে 60 ঘণ্টার বেশি নয়। ওভারটাইম কাজের সাধারণত অর্থ পরিশোধ হয় নিয়মিত প্রতি ঘণ্টা মজুরির 2 গুণ হারে। আর ভিডিওতে যাকে দেখছেন তার নাম মিতু। মিতু ঢাকার একটি পোশাক কারখানায় সপ্তাহে 48 ঘণ্টা কাজ করে চুক্তি অনুযায়ী মজুরি হিসেবে ন্যূনতম মাসে 12,500 টাকা পান। যদি সে 4 ঘণ্টা ওভারটাইম করে তবে তার ওভারটাইম বেতনের হার নির্ধারণ করতে হলে তিনি এই পদক্ষেপগুলি অনুসরণ করতে পারেন। প্রথমে বেসিক বেতন নির্ধারণ করুন। খাদ্য, চিকিৎসা ও যাতায়াত ভাতা বাবদ মোট বেতন থেকে কেটে নিন 2450 টাকা। মোট বেতনকে 1.5 দিয়ে ভাগ করুন। খাবার বাবদ 1250 টাকা যোগ চিকিৎসা বাবদ 750 টাকা যোগ পরিবহন বাবদ 450 টাকা সমান 2450 টাকা। তার মাসিক বেসিক বেতন হল মোট বেতন 12,500 টাকা বিয়োগ 2450 টাকা, অর্থাৎ 10,050 টাকা। এটাকে 1.5 দিয়ে ভাগ করুন 6,700 টাকা বের করতে। এরপরে প্রতি ঘন্টার হার হিসাব করুন। প্রতি মাসে 26 কর্মদিবসকে গুণ করুন প্রতিদিন 8 ঘন্টা দিয়ে, তাহলে পাবেন প্রতি মাসে 208 কর্মঘণ্টা, শ্রমবিধি 102 এ উল্লেখিত সংখ্যা। ঘণ্টা প্রতি হার বের করতে এই অঙ্ক দিয়ে বেসিক বেতনকে ভাগ করুন। 6,700কে 208 দিয়ে ভাগ করলে 32.21 টাকা আসে ঘণ্টা প্রতি রেট। এখন আপনি ওভারটাইম বেতন হার হিসাব করতে পারবেন। 32.21 গুণ 2 ওভারটাইম গুণক সমান 64.2 টাকা। এখন ওভারটাইম বেতনের হারকে ওভারটাইম ঘণ্টা দিয়ে গুণ করুন। 64.2 ওভারটাইম ঘণ্টা সমান 257.68 টাকা। 4 ঘণ্টা ওভারটাইম করলে মিতু পাবেন 257.68 টাকা। কর্মক্ষেত্র সংক্রান্ত কোনো সমস্যা অথবা উদ্বেগ দেখা দিলে শ্রমিক কল্যাণের সরকারি হটলাইনে যোগাযোগ করুন 16357 অথবা আমাদের কথা ওয়ার্কার্সের হেল্পলাইন 8801784188888 অথবা আওয়াজ ফাউন্ডেশনের হেল্পলাইন 8801937760645।